আজকে কাগজের টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ দেখে ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি সারভাইকাল ক্যান্সার এখন ফিমেলদের মধ্যে খুব বেড়ে গেছে তো সেটা নিয়ে এরা যেটা লিখেছে সেটা লিখেছে সার্ভাইকাল ক্যান্সার এখন আগের চাইতে যেখানে কোনো অঙ্কোলজিস্ট বলছেন মাসে একটা পেতাম এখন সপ্তাহে দু তিনটে পাচ্ছি এবং সেটাও হচ্ছে খুবই আশঙ্কাজনকভাবে কম বয়সী মানে থার্টিজের এফেক্ট করছে লোককে তো এবার যেটা বুঝতে হবে সার্ভাইকাল ক্যান্সার মানে কি এই যে জড়ায়ুর মডেলটা যদি দেখি জড়ায়ুর এই মুখটাকে বলে সার্ভিক্স এইখানে ক্যান্সার হওয়ার আমাদের যে একটা রিস্ক আছে সেই রিস্কটা দেখা যাচ্ছে রিস্কটা এখন অনেক বেড়ে গেছে এবং অনেক বেশি মহিলা এফেক্টেড হয়ে আসছে কিন্তু যদি সার্ভাইকাল ক্যান্সারের হিস্ট্রি দেখি নাইনটি নাইন পার্সেন্ট সার্ভাইকাল ক্যান্সার কিন্তু একটা একটা ভাইরাল ইনফেকশন থেকে হয় তাকে বলা হয় প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তার ইউজুয়ালি চারটে স্ট্রেনকে আমরা বলি যেগুলো কমন ইন আওয়ার সোসাইটি যেখান থেকে সার্ভাইক্যাল ক্যান্সার হতে পারে এই প্যাপিলোমা ভাইরাস দিয়ে নানা ডিজিজ হতে পারে এবং রেনাল ক্যান্সার হতে পারে পেনাইল ক্যান্সার হতে পারে আরও অনেক ক্যান্সার বা ইমনি সিম্পল ওয়ার্ড বডিতে ওয়ার্ডও হতে পারে এই প্যাপিলোমা ভাইরাস কিন্তু বিভিন্ন স্ট্রেন আছে তার জন্য কিছুকে আমরা বিনাইন স্ট্রেন বলি যেগুলো ওই ওয়ার্ড করতে পারে কিন্তু কিছু স্ট্রেন আছে যেগুলোকে আমরা বলি যে এগুলো ক্যান্সারের স্ট্রেন এটা থেকে ক্যান্সার হতে পারে যদি ইনফেকশন হয় তো ইনফেকশানটা হয় কীভাবে ইনফেকশনটা ইউজও হয় যেহেতু আমাদের ভেজাইনার মধ্যে আছে তো ইনফেকশনের ইউজুয়াল রুট হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড বলা হয় তো কেউ যদি কখনো সেক্সুয়ালি অ্যাক্টিভ না হয় তাহলে আমরা আগে বলতাম যে তার সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ইজ মিনিমাল নেগলিজেবল কিন্তু এখন এটা কাগজেও দিয়েছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবে বাড়ছে এটাতে বলা হচ্ছে যে খুব আর্লি এক্সপোজার অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং মাল্টিপল সেক্স পার্টনারের থেকে এই রিস্কটা অনেক বেশি থাকে কিন্তু আমাদের রিসেন্ট কিছু স্টাডি আশ্চর্যজনকভাবে বেরিয়ে বেরিয়েছে যেগুলো বলছে কি নট অনলি সেক্সুয়াল ট্রান্সমিশন এখন বলা হচ্ছে যে স্কিন টু স্কিন কন্ট্যাক্টেও কিন্তু সার্ভাইকাল মানে প্যাপিলোমা ভাইরাসের ট্রান্সমিশন হতে পারে তো ইন দ্যাট কেস সেই জন্য পুরো মানে পুরো জনগণের সবাইয়ের মধ্যেই যতটা আমরা ভ্যাকসিনটা ছড়িয়ে দিতে পারবো তত একটা হার্ড ইমিউনিটি তৈরি হলে এই ক্যান্সারটা প্রিভেনশনের জন্য করতে পারবো আমরা তো আরেকটা জিনিস বোঝা যে এই ইনফেকশন হওয়া থেকে আর ক্যান্সার ডেভেলপ করার মধ্যে কিন্তু বেশ আট দশ বছরের একটা গ্যাপ থাকে তো সেই জন্যই ভ্যাকসিনটা এখানে কথা উঠছে যে এই ইনফেকশানে যদি কেউ এক্সপোজার হয়েও থাকে আর যদি কেউ না হয়ে থাকে তাহলে ভ্যাকসিন কিন্তু আমরা ইরেসপেক্টিভ অফ তাদের ইনফেকশন স্ট্যাটাস এখন ভ্যাকসিন রেকমেন্ডেড কারণ এর প্রিভেন্টিভ রোল যেটা আছে যে যেই কারণে সার্ভাইকেল স্ট্যান্সার হওয়ার আগে স্টেজে যখন ইনফেকশনটা জাস্ট হয়েছে পুরো ইমিউনিটি ভালো তৈরি হয়নি সেই অবস্থায় যদি পেশেন্টকে দিই তাহলেও সে বেনিফিট পাবে ফ্রম দ্য ভ্যাকসিন আর যার কোনো দিন এক্সপোজারই হয়নি অফকোর্স তাকে ভ্যাকসিন দিলে তার প্রোটেকশন হবে খুবই ভালো কোনো জিনিস হানড্রেড পারসেন্ট আমরা বলি না কিন্তু যে কোনো ভ্যাকসিন আমরা জানি যে হ্যাঁ অফকোর্স তোমাকে ইমিউনিটি দেবে হানড্রেড পার্সেন্ট ইমিউনিটি বলা যায় না সেই জন্য সার্ভাইকাল ক্যান্সারের যে একটা স্ক্রিনিং টেস্ট আছে যেটাকে আমরা বলি প্যাপসমিয়ার খুব কমনলি গাইনোকোলজিস্টরা আমরা পেশেন্টদের বলি একটা প্যাপসমিয়ার করে সার্ভাইকাল টিস্যুগুলোকে আমরা একটু দেখে নিই সেইটার যে দরকার বা প্রয়োজনীয়তাটা একদম যে ফুরিয়ে যাচ্ছে যারা ভ্যাকসিন নিচ্ছে তা না কিন্তু মানে যত ফ্রিকুয়েন্টলি আমরা করতাম কেউ যদি একটা মিস করে সার্ভাইকাল স্ক্রিনিং তার যে প্রবলেম হতো সেটা যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের জন্য সেই চান্সেসটা কম যেহেতু ইনফেকশন চান্সেস কমে গেল তার জন্য ক্যান্সারের চান্সেস কমে গেল তাই জন্য প্যাপসিয়ারের রিকোয়ারমেন্ট রইল কিন্তু অত আর্জেন্ট না তো আমাদের দেশে দেখো ভ্যাকসিনটা নতুন এসছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন রেকমেন্ড করছে ফর অল দ্য গার্লস ফ্রম দ্য পিউবার্টি অনওয়ার্ডস সারা পৃথিবীতেই এই ভ্যাকসিন এখন চলছে এর সেফটি অলরেডি প্রুভেন ছেলেদের মধ্যেও ভ্যাকসিনটা ছড়িয়ে দেওয়া অ্যাট পিউবার্টাল এজ এটাও কিন্তু এখন ইউরোপিয়ান কান্ট্রিতে শুরু হয়ে গেছে ইন্ডিয়া গভর্নমেন্ট এখন রেকমেন্ড করেনি কিন্তু একটা স্টিপুলেটেড এজ আছে যেটাতে ছেলেদের বলা হচ্ছে উইদিন দ্যাট ব্র্যাকেট ধরো এর মধ্যে নিয়ে নিতে বলছে ফিমেলদের ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ এজ আমরা কিন্তু সবাইকে বলছি আপনারা এই ভ্যাকসিনটা নিন যদি এক্সপোজার নাও হয়ে থাকে ভ্যাকসিন দিয়ে প্রিভেনশনটা তো আমরা করতে পারবো কারণ এর রিস্ক হচ্ছে অলমোস্ট মানে ওয়ান ইন ফাইভ হয়ে যাচ্ছে তো দ্যাট ইজ আ ভেরি হাই রিস্ক তো সেই জন্য আমি সবার কাছে বলবো যে গাইনোকোলজিস্টের কাছে যান প্যাপসমিয়ার করান এবং যারা অল্প বয়সী মেয়ে তাদেরই থেকেই ভ্যাকসিন শুরু করা আমার সমস্ত মাদার আফটার ডেলিভারি আমি সবাইকে রেকমেন্ড করি যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া এবং কারোর যদি ফিমেল চাইল্ড হয় তাদের তো অফকোর্স অ্যাজ আ পিরিয়াট্রিশিয়ানও তাদের বলবে যে এক সময় ভ্যাকসিনটা নিয়ে নিতে ইউজুয়ালি পিউবাটার লেস থেকে এই ভ্যাকসিনেশনে ফার্স্ট ডোজ স্টার্ট হয়